শীতকাল শুরু হয়ে গেছে বঙ্গে, আর এই শীতকাল মানে বিভিন্ন রকমের ফুল এবং সবজি চাষের পালা। বিশেষ করে যারা গাছপ্রেমী তারা এই শীতকালে বিভিন্ন রকমের ফুল এবং সবজি চাষ করে বাগানে। বাজারেও চলে এসেছে বিভিন্ন রকমের ফুল গাছের চারা সহ সবজি গাছের চারা। এই শীতকালে বিশেষ করে টিপুনিয়া, ডালিয়া, কসমস, গ্যালেন্ডুলা এই সব ফুল গাছ ভালো হয়। নার্সারিগুলিতেও চারা গাছ তৈরির কাজ প্রায় শেষ। এখন মোটামুটি সিজনের যে পরিস্থিতি আছে ভালোই আছে, এতে কোনো অসুবিধা নেই। সব কিছু গাছ সুন্দরভাবেই গ্রোথ নিয়ে মোটামুটি এগিয়ে যাচ্ছে। এবার ফুল দেওয়ার সময় এসে গেছে, নভেম্বর মানেই তো ফুল ফোটা শুরু হয়ে যাবে। তো ডিসেম্বর জানুয়ারিতে একদম পিক টাইম ফুলে। হ্যাঁ, একটু তো সমস্যা হয়েছে, ওয়েদার এই যে মেঘলা ছিল তাতে গাছের গ্রোথ কমেছে এবং সার ওষুধ দেওয়ার সময় মানে ওটা অতিক্রম হয়ে গেছে, তাতে একটু গাছের প্রবলেম হয়েছে। আমার কাছে শীত মরশুমের সিজন ফ্লাওয়ার ধরুন 18-20 রকম ভ্যারাইটি পাবেন। অমলেন্দু জানানোর রিঙ্কু ফুডওয়্যার এখন নতুন সাজিয়ে নতুন ভাবে। এখানে আপনারা পেয়ে যাবেন খাদিমস, বাটা, প্যারাগন, ক্যাম্পাস আরো ব্র্যান্ডেড অনেক রকম জুতোর রকমারি সম্ভার। কাকদ্বীপ শ্মশানকালী মন্দিরের সামনে কৃষ্ণকালী কমপ্লেক্স, কাকদ্বীপ দক্ষিণ ২৪ পরগনা।